হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মৌসুমি রান্নাঘর। আজকে আমি আপনাদের কাছে এসে গেছি একটা মাছের রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের আজকের রেসিপিতে। এখানে আমি মিক্সারের ছোট বাটিটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি আদা, একটু বড় করেই কেটেছি, দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা আপনাদের যতটা ঝাল চাই সেই হিসাবে দেবেন, একটা বা দুটো। দিয়ে দিলাম আমি ছোটো টমেটম, ছোটো নয় অ্যাকচুয়ালি মিডিয়াম টমেটমের হাফ। দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি এতে হলুদ। এতে হলুদ খুব সামান্যই দেব আমি, আর এই রেসিপিতে কোনো গুঁড়ো লঙ্কা আমি দিচ্ছি না, এটা কাঁচা লঙ্কার ঝালেই হবে। আর হলুদটা যে দিচ্ছি খুব সামান্যই দেব। দিয়ে দিলাম এতে নুন, এইবারে আমি এতে দিয়ে দেব কয়েক কষা রসুন। রসুনটা ছাড়িয়ে নিয়েছি আমি, গোটা রসুনই দেব, কারণ এখানে যে মিক্সিতে আমি যে জিনিসগুলো দিলাম এগুলো টোটালি পেস্ট বানিয়ে নেব একটা। আর এই রেসিপিতে কোনো চিনি বা পেঁয়াজ কিছু লাগছে না। এটা একটা মাছের ঝাল, একদম অন্যরকম মাছের ঝাল। বাটার মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর মিক্সির বাটিতে যে মশলাটা লেগে আছে ওটাও আমি জল দিয়ে ধুয়ে রান্নাতে ইউজ করব। মশলাটা যেহেতু এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, আমি পরে দেখাচ্ছি মাছটা আপনাদের, 2 পিস সিলভার কাপ মাছ নিয়েছি, যেহেতু মাছটা এখানে কম আছে সেই হিসাবে এখানে মশলাটাও খুব কম আমি ইউজ করছি। এই যে এখানে 2 পিস সিলভার কাপের চাকা নিয়েছি আমি, মাছের চাকা দুটোই আমি একটু লেবুর রস দেব। পাতিলেবুর রস এটা। মশলাটা কিন্তু আমি বেটে সাইডে রেখে দিয়েছি। এইবারে আমি এতে দিয়ে দেব নুন আর হলুদ। নুন, হলুদ আর পাতিলেবুর জুসটা আমি খুব ভালোভাবে মাছটা মেখে 10 মিনিট মাছটা আমি রেখে দেব, তারপরে মাছটা ভেজে আমি ঝাল বানাবো। নর্মালি আমরা মাছের ঝাল খাই পেঁয়াজ আদা রসুন দিয়ে, কিন্তু এই মাছের ঝালটা একদম অন্যরকম টেস্ট হয়। এর গন্ধটাই এত সুন্দর হয়, বিলিভ করুন খুব টেস্টি হয় এটা, আপনার বাড়িতে একবার ট্রাই করুন। আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন আর অনেক অনেক কমেন্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। একবার অন্তত বাড়িতে আপনারা ট্রাই করুন, করে আমার কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার কোনো রেসিপি নিয়ে যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে সেটাও আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ যদি কোনোভাবে মিস করে যান আমি এই রেসিপিতে কী কী দিয়েছি আর কতটা পরিমাণে দিয়েছি, তাহলে আমার এই রেসিপির ভিডিওর নিচে ডান দিকে একটা ছোট তীরের মতো চিহ্ন আছে, ওটাকে ক্লিক করবেন। ওটাকে ক্লিক করার সাথে সাথেই ডেসক্রিপশান বক্স খুলে যাবে, ওখানে আমি সব দিয়ে দেব, আপনারা ওখানে পেয়ে যাবেন। এখানে 10 মিনিট হয়ে গেছে, মাছটায় আমি নুন হলুদ আর পাতিলেবুর জুস দিয়ে মানে রস দিয়ে যেটা মেখে রেখেছিলাম, এইবারে আমি কড়াই সরষের তেল দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি। অনেকেই সিলভার কাপ মাছ পছন্দ করে না, কারণ অনেকে বলে যে মাছ, সিলভার কাপ মাছ নাকি একটা আঁশ আঁশ গন্ধ ছাড়ে, কিন্তু সব মাছ সমান হয় না, কোনো কোনো মাছ হয়তো আঁশ আঁশ গ্যাস ছাড়ে।
বাট মাছে কিন্তু যে আমি ওই প্রথমে নুন হলুদ মাখানোর সময় মানে কাঁচা অবস্থায় যখন নুন হলুদ মাখাই তখন যে আমি লেবুটা মাখিয়েছি যে মাছে গন্ধ থাকবে আঁচটি যেটা গ্যাস বলে ওই লেবুর রসটা মাখানোর ফলে কিন্তু ওই গন্ধটাও চলে যাবে। কিন্তু আজকে যে মাছটা আমি নিয়েছি এটা 1 কিলো সাইজের মাছ। এই রকম সাইজের মাছ সিলভার কাপ আপনারা কিনবেন বা কেনার চেষ্টা করবেন তাহলে দেখবেন আঁচটি গ্যাস থাকে না। আর যদি থেকেও থাকে কোনো মাছে তাহলে লেবুর রসটায় আঁচটে গ্যাসটা নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা ভেটকি মাছ দিয়েও খুব ভালো হয়। আপনারা চাইলে সেম স্টাইলে মানে একইভাবে আপনারা মানে সিলভার কাপের বদলে ভেটকি মাছ নিতে পারেন, নিয়ে একইভাবে বানাতে পারেন। চেষ্টা করবেন একদম টাটকা মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে। এতে কিন্তু পেঁয়াজ টিয়াজ একদম দেবেন না, যেগুলো দিয়েছি ওই স্টাইলই বানাবেন। অসাধারণ খেতে হয় এটা। গরম ভাত আর এই মাছের ঝাল আর কিচ্ছু লাগবে না, আমার খুব ফেভারিট এটা। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিলাম। মাছ ভাজার যে তেলটা আছে মাছ ভাজার তেলটাতেই আমি বাটার মশলাটা মিশিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। গ্যাসটা এখানে আমি জোরেই রাখবো, ভালোভাবে মাছের ঝালটা একটু ফুটে গেলে মানে একটু জলটা কমে যাবে ফুটে ফুটে, তখন আমি মাছটা তুলে দেব। এতে মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি, একটু খেয়াল করবেন। এই এটা যেহেতু টাটকা মাছ আছে সেই হিসাবে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে, ওতে তো আমি এর যারা জল দেবেন না আলাদা করে তারা কিন্তু মশলাটা আগে তেলে ভেজে নেবেন, ভেজে নিয়ে একটু জল দেবেন। কিন্তু আমার যেহেতু মশলাটাতে আগে থেকেই মিক্সির বাটি ধুয়ে যে জলটা রেখেছিলাম ওই জলটা ছিল বলে আমি আলাদা করে আর কোনো জল এতে দিইনি। কিন্তু যারা শুধু মশলাটাকেই তেলে একটু ভাজবেন তারা কিন্তু পরে একটু জল এতে অ্যাড করবেন। মাছটা আমি এতে তুলে দিয়েছিলাম, মাছটা তুলে দিয়ে একটু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি মানে গ্রেভিটা একটু শুকনো করে নিয়েছি, নিয়ে আমি এতে দিয়ে দিলাম লেবুর রস, পাতি লেবুর রস। এটা আমাদের রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে আমি গ্যাসটা অফ করে পরিবেশন করে দিয়েছি। ক্যামেরার লাইটের জন্য কিন্তু মাছের ঝালটা এইরকম কালার লাগছে, অ্যাকচুয়ালি মাছের ঝালটা কালার হয় একটু সবুজ সবুজ, হালকা হলুদ আর সবুজ ভাগটা একটু বেশি থাকে, খুব সুন্দর মানে কালারটাই এতটা লোভনীয় হয় আর গন্ধ তো আরও লোভনীয়। খুব ইজি এই রেসিপিটা। আর এই রেসিপিটা আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা আপনাদের রান্নাঘরেতেই পেয়ে যাবেন। এখানে যেহেতু আমি দুটো মাছের চাকা নিয়েছি মানে দু পিস মাছ নিয়েছি সেই হিসাবে আমি এখানে একটা গোটা লেবুর হাফ যেটা হয় সেটা আমি এখানে ইউজ করেছি। আপনারা যদি মাছটা এখানে বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি সব মশলাগুলো আপনারা বাড়িয়ে নেবেন।